পোলা পানে বাই করে দিয়েছে, ভিক্ষা করে খাইতে পারলেন না, সব ছেলের বাসায় এসে উঠতেছেন। বলছি আর কয়দিন থাইকা যাও? না রে আপু, বাসা অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আব্বু আম্মাকে খেয়াল রাখবি কিন্তু। তুইও একদিন সময় করে গিয়ে বেড়ে আসিস। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যাইস। ভালো আছো বৌমা? আপনি আপনি আমার বাসায় কেন? ছেলের সাথে দেখা করতে। এক মিনিট, ছেলে কে আপনার ছেলে? তুমি চিনো না আমার ছেলে? এটা আপনার সৎ ছেলে, আপন ছেলে না। আপন ছেলে আসে না, তাদের কাছে যান। ছেলে তো ছেলে, ছেলে কোনো দিন আবার সৎ হয়? কেন আসছে বুঝতে পারোস না? বিজ্ঞান নিতে আসছে, এটা ছাড়া তার কোনো কাম নেই ওনার। ক্ষতি নিয়ে আসে কি? আপন ছেলে কি ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে বাসা থেকে, এই জন্য আসেন? এখন সৎ ছেলের বাসায় থাকবেন আর খাবেন, সেটা চলবে না। আমার বাসায় আপনার কোনো এলাও নেই। বেরান বেরান, আমার সাথে দেখা করে তারপর যাব। কেমন মহিলা রে, শরম নাই আপনার? হ্যাঁ বুড়া কি বাতাস হইছেন? পোলা পানে বাই করে দিয়েছে, ভিক্ষা করে খাইতে পারলেন না, সব ছেলের বাসায় এসে উঠতেছেন। এই বেরান বেরান না, আমি ওর সাথে দেখা করে তারপর যাব। সারা জীবন তো সব দিলেন আপনার পোলা করে, সৎ পোলারে কি দিয়েছেন? অনেছেন সৎ পোলার বাসায়? হ্যাঁ আমার দুলা বেড়ে খাই একবারে বর্ষ করতে হইছেন। বেরান, আমি কি করছি না করছি এটা তো ছেলেই জানে। ছেলেকে আমি খারাপ জানছি কোনো দিন? আপনার ছেলে কি জানে না জানে এটা আমার জানার দরকার নাই। আপনি আমার বাসায় থাকতে পারবেন না, এইটাই লাস্ট কথা, বুঝতে পারছেন? বেরোন। আচ্ছা আমি তোমার বাসায় থাকবো না, আমি আমার ছেলের সাথে দেখা করে তারপর চলে যাবো। আপনার ছেলের সাথে দেখা হবে না, বাংলা কথা বুঝেন আপনি? আপনার ছেলের সাথে দেখা হবে না, আপনি বেরোন। না আমি যাবো না। বুড়ি বেশি কথা কয় তো। কেমন বেহায়া মহিলা! আমি যাবো না, আমি ওর সাথে দেখা করে তারপরে যাবো। যাবেন না মানে? হ্যাঁ। আচ্ছা আপনি কি শরম লাগছে বলতে কিছু নাই? কি আমার দুলা ভাইয়ের মাথাটা খাইতেইছেন? হ্যাঁ না, আমার বোনের সংসারটা খাইতেছেন কোনটা? না আমি দেখা করে তারপরে যাবো, এর আগে যাবো না এখান থেকে। কি তাবিজ টাবিজ লইছেন দুলা ভাইয়ের দেওয়ার লেগা? যে বাসা থাকতে পারেন খড়ি কেন বেবেন, বেরোন বাসা থেকে। আপু একটা চান্সও দিবি না, তাইলে কিন্তু দুলাবের কান বাঙ্গাই লইব, বাঙ্গায় তোর সংসার শেষ। আজকে মায়ের লোক একটা হলো, আমি এখন ছেলের সাথে দেখা না করে জন্ম নয় জায়গার থেকে। আমার এখন যে জিদটা উঠতেছে না, এই জাডলে তো তুই যেতে যা। আপনি বেরাবেন না? না আপনি বেরাবেন না। তুমি আমার শুরু করছো কেন? কি করবো, আপনি চুম্মা দিব? হ্যাঁ উঠেন উঠেন। আর কত দুম্বার মতো শরীর নিল, আমি যাইতাম না আজকে। তুমিও তো আমার ছেলের বাসায় এসে খাও, আমরা কি কোনোদিন বলছি তুমি আমার ছেলের বাসায় আসো না, খাবো না, তোমার আত্মীয় শোনা আসে কেন? আমি আমার ছেলের ছোট থেকে বড় করছি, এত বড় করছি, পড়াশোনা করাইছি, শিক্ষিত করছি, তাহলে এসে আসা না? সৎ ছেলে আর এটা আমার আপন বোন, এক মায়ের পেটের বোন আমরা, এটার কথা আমি আপনার আপনার স্বাস্থ্য কামনা আপনি করেন। আচ্ছা আমি তোর বাসায় আমরা বড় মুখ না, তত্ত বড় কথা আপনি বেরোবেন? আমার সৎ হোক, আমি কোনো আমি ওর সৎ আমার বোন আমার বাসায় খাবে থাকবে সেটা আমার এখন তো ব্যক্তিগত ব্যাপার, আপনার কাছে জিজ্ঞাসা করে আমার বোনকে আমার বাসায় রাখবো না। শুরু করে দিয়েছে আসতে না আসতেই, তুমি একদম এই বুড়ির কথা শুনবা না। এই বুড়ি সব সম্পত্তি নিজের আপন ছেলের নামে লিখে দিয়ে এখন মনে হয় ছেলেরা সব ধাক্কা দিয়ে বের করে দিছে বাসা থেকে, এখন আইসে এই বাসায় থাকবো খাইবার বস্তারের মতো হবে। একদম চান্স হবে না আমার বাসায়, আমার বাসা থেকে বেরাও, একদম সরো, বের করো। আমি তোমার বাসায় থাকতে আসি না, আমার ছেলের সাথে দুটো কথা বলে আমি চলে যাবো। দুই কথা কই তো আমার দুলাভাই মনটা গলায় লেবেন, তখন তো আমার দুলাভাই এমনি রেখা দিব, তখন তার যেতে দিব না। এটি তো সামনে দুই কথা কান পাড়া দিতে আইসেন, হ্যাঁ কান পাড়া দিতে আইসেন ওই ঘরের পোলাগো সংসারগুলো। দুলাভাই তুমি আমার বোনের তোমার কাছে সৎমা, আমার কাছে সৎমা না, আমার কাছে আমার নিজের মা, আমার আপন মা, আমার নিজের মা বাইসে থাকলেও আমার জন্য এত কিছু করতো না। ছোটবেলা থেকে মানুষের বাড়িতে কাজ করছে, তুই জানোস কিছু? তোমরা জানো কিছু? হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিছু জানো? কি জানবে? হ্যাঁ সব তো লিখে দিয়েছে ওই পোলা প্যানেলে। আবার কথা কস,
আমার কিচ্ছু লাগবে না। তুমি এখানে তো কথার কথায় গায়ে হাত তুলে ভালো করতেছো না বললাম। বয় বয় জায়গা। আর তুমি আসছো কেন এই বাসায়? আমার বোন আমার বাসায় আসবে না? তোর বোনরা আসা অধিকার আছে, কিন্তু আমার ঘরে ভেজাল লাগানোর অধিকার তোরা পারবি না। আমার বোনে কোনো ভেজাল লাগায় না, বুঝতে পারছো? আমার বোনে সুন্দর মতো যেতেছিল, তোমার ওই ডাইনি সৎমা। আবার ডাইনি সৎমা বলছি না, এগুলো বলবি না, চুপ করে বল। তাহলে ডাইনি রে ডাইনি কবে না কে কবে ঘর তো বাই করে দিব, কিন্তু একদম চুপ করে বল। তাবিজ লই এসে দেখছ, তাপ আমি কইছি না তাবিজ করব। দুলা ভাই আপনি কাজটা ঠিক করতে আসছেন না? ভালো হইছে না? হ্যাঁ কতক্ষণ ধরে বলতেছি চুপ করে ভাই চুপ করে ভাই বসে থাকেন আপনি খুশি হয়েছেন না? তোর কিন্তু সারদা বাইরে মরে দেখছো, তোর সমস্যা কি? কত দামি সোফাটা তোর বাবা কি না দিছে? তোর বাপে কি লাগছে? আমার মুখ চালা, আমি মুখের কিছু কিন্তু কাটে ঝাড়ু দিয়ে একবার বই রাখবো বুঝতে চলে দিই। সোজা পূর্ণি মহিলা চুপ ভালোবাসে না মাতাসে। আম্মা কি হয়েছে? মা বড় খাইতে আইসা থাকতে আইসে তোরা বলছিস বন্ধ কি জন্য আসছো বলো তো? কি জন্য আইবো বলো? চুপ করতে কইছি। সমস্যা কি আম্মা বলো তো? আমারে সমস্যা কি বলারা বাই করে দিছে, এখন এখানে এসে থাকবে আর কি বড় বড় খাইবে? তোমার আপার চুপ থাকতে বলবা না মাইর দিমু? না না কি শর্মা বাবা তুই তো জানোস তোর বাবা বাবা মরে যাওয়ার পরে তো অনেক কষ্ট করতো করে আমি মানুষ করছি। তুই আমার বড় ছেলে, আমি কোনোদিন তোর সৎ ছেলের মতো দেখি নাই। না না এইজন্য সব ওই আপন ছেলেরে লিখে দিছে। শর্মা কথায় কথায় সৎ সৎ বলবা না, তুমি আমার সৎ মা। আমি কি কারো কাছে বলছি কোনোদিন তুমি আমার সৎ মা? সৎ সৎই থাকে, সৎ আপন হয় না। বোমা তুমি চিল্লাও না, আমি দুইটা কথা বলে আমি তোমার সংসার অশান্তি করতে আসি, আমি থাকবো না তোমার সংসারে। তাই কে আমি আমার ছেলের সাথে দুটো কথা বলে আমি চলে যাবো। না না বাবা না, মাইগুলো খাওয়াই দিয়েছেন ভালো হইতেছে না? চুপ করতে কইছি সত্যি সত্যি, কিন্তু ঘরে তো মাই করে দিমু। তোমার মায়ের ভাই করো আর কথা কবি বলো কি হয়েছে? বাবা মারা গেছে, বাবা অনেক কষ্ট তোমার মানুষ করছি, সবারই মানুষ বানাতে চাইছি, কিন্তু সবাই তার মানুষ হইল না। মানুষের মধ্যে তুমি একটু মানুষ হইলে ভালো প্রতিষ্ঠানে গেলা, তোমার আর ভাই বোন তো মানুষ হইলো না, দুজনের ভাই তো খারাপ হয়ে গেল। আমার শাশুড়ি ভালো ছিল এই জন্য আমার স্বামী ভালো হয়েছে। আবার তুই কথা কস, তোর একটু আল্লাহর রাস্তায় একটু ঠোঁট দুটো বন্ধ রাখবি, আমি একটু কথা শুনতেছি, কি হয়েছে আমি একটু শুনি বলো। হ্যাঁ তো মনে করো তুমি তো গ্রামের বাড়িতে যাও না, গ্রামের বাড়িতে অনেক সমস্যা চলতেছে, অনেক কিছুই চলতেছে, তোমার বাবার সম্পত্তি আছে তো তুমি জানো, তুমি গ্রামে যাও না, সবাই লুটপাট করে খাইতে চায়। তো বাবা আমি একলা সবারই দিতে পারি না, তুমি ছাড়া তো তোমার বাবার সম্পত্তি আমি কেউ ভাগ দিতে পারি না। এখন ওরা চাইতেছে সম্পত্তি সব নিয়ে যেতে, কিন্তু আমি ওকে সম্পত্তি দিইনি বাবা, এই কারণে বাবা আমার উপর অনেক অত্যাচার করতেছে, আমি টিকতে না পারবো বাবা তোমার কাছে আমি আইসি। সম্পত্তি সব তোমার নামে বাবা দিয়ে দিছি, সব সম্পত্তি আমার নামে তুমি দিয়ে দিছো? তোমার নামে সব সম্পত্তি আমি উপরে রাখছি বাবা। এটা তুমি একটা কাজ করলা, ওরা আমার ছোট ভাই বোন, ওরে দিবা না, আমার সম্পত্তি না হলো চল ধরো বাবা। আরে এদিক দে না, এটা ঠিকই করবে তোমার সম্পত্তি বাবা তোমারে বুঝাই দিলাম, আমার তোমারটা তুমি যা খুশি তা করো। কি সত্যি মিথ্যা দিছে ভাইয়ের নামে তো? ডিসেনের পুকুরের যে জায়গাটা ওইটা লিখে দিছেন আম্মা? লুবির বাচ্চা লুবি উঠলে কিন্তু একবার ঝাড়ু দিতে পারে বুঝছিলেন, লুবির বাচ্চা লুবি এত লোভ কেত? আমার মায় সব সম্পত্তি দিয়া দিছে, হ্যাঁ তার সন্তানরে দিয়া দিছে, এখন আমার কাছে আইছে আমার সাথে আমার জায়গায় থাকবো খাইবো, তোর মাথার উপরে আইছে? হ্যাঁ না তো লোভ ওটা তো করে নাই মা, ওই তার আগে করে নাই যে আমার আব্বু আমার আম্মু ধারে নিছে,
দিছে দিয়া দিব দারে নিছে দুই বছর আগে যে এক লাখ টাকা নিছিল দিছে দেয় নাই কা কুটিপুতির মাইয়া তোমরা তাইলে আবার কি আপনি দেখানছেন না কথা কম বলবা এটা তোমার বাড়ি না যে তুমি এনে মুখ চালাইবা এটা আমার বাড়ি আচ্ছা ভালো হইছে দিছেন দিছেন বড় পোলার নামে সব দিয়া দিছেন ভালো করছেন এইটা করছেন বুদ্ধিমানি কাজ বুঝছেন আপনার পোলারা তো দুইটা হইছে হগুন মানুষের বাচ্চা না চুপ মা যেহেতু তুমি আসছ তুমি থাকো আমি ওদেরকে ফোন দেওয়া নাই তারপর আমি ব্যবস্থা করতেছি কোথায় থাকবে কি পাগল হয়ে গেছেন তুমি কি ব্যবস্থা করবা তোর বোনের বাইকার আমি কেন বাইকার তো বেশি নাহলে তালাক দিম তোর আমি এখন তুই চাস তোর বোনের লিখে তোর আমি তালাক দিই আমি আর তোর বাসে আমি না তোর জামাই খালি কথা কথা মারা কমন করতে বাইকার আমি আর আমরা তিন গুণম তিনের মধ্যে বাইক করবি নালে কিন্তু তোর বাইক করবি এক আপনার বাসে না তুমি কি আপনার জায়গা জায়গা নাই দুই তুমি এটা কি করলা তুমি আমার বোনের বাইক করে দিলে কে তোর কি তালাক দিম হল হ্যাঁ তুই কি চাস তোর তালাক দেই বাবা তুমি এখন তো দি নাই এখন মাইরে পাইছ না সর মাইরে পাইছ না তোর বই নাই রে তুই নাই মা ফ্ল্যাট বানাইলাম একবারে বাবা তুমি একটু চুপ থাকো মা তুমি চুপ থাকো এখন থেকে আমার মা আমার বাসায় থাকবো যদি টু শব্দ করস তোর তালাক দেব বোর রুমটা খোলা আছে চল বই থাকবে তোর আমি একটা কথা বলি তুই যদি আমার মা একবারে মরার আগের দিন পর্যন্ত মরার আগ পর্যন্ত যদি আমার মার সেবা যত্ন করস এনে যা সম্পত্তি আছে আমার মা আমার নামে দিস সব তোর নামে দেবো যা সত্যি কথা সত্যি যা সত্যি দেবা সত্যি কবে দেবা আমার মা যেদিন দুনিয়াতে চলে যাবো সেদিন আমি আমার নামে নাইগুলো উইল করো সব তোর নামে আমি উইল করে দেবো যা কথা দিলাম যদি আমার মারে তুই সেবা যত্ন করস তাইলে দেবো নাইলে দেবো আমি করবো তাহলে নিয়ে যাবি তুই এমন থেকে আমার মার যত সেবা যত্ন আছে খাওয়ার থেকে গোসল থেকে শুরু করে হাত পা টিপা থেকে একবার ঘা লাগে কইরো না শরে না মেসেজ কইরে দেব দরকার হয় উঠে না মা উঠে না উঠে না আমার ঘরে নিয়ে যা আম্মা যা বলিল আমার কাছে থাকবে যেদিন আমার মা দুনিয়া থেকে বিদায় নিবে সেদিন তুই এটা আমার কাছ থেকে লেখা নিয়ে যাবি না তুমি তো সারাদিন অফিসে থাকো তোমার তো মনে নাও থাকতে পারে দলিলটা আমার কাছে জমি রেখে দিই আমার মনে থাকবে যা আমি একবার মুগ্ধা যেই কথা বলি সেই কথা করি আমি মুগ্ধা যেই কথা বলি সেটা করি কি করি না তুই বল করি তাহলে যা যা গ্রামীণ গা যা দেখো ভুলে যাও না কিন্তু বলবো না যা দিচ্ছি কথা তোর গেলে যা সারা লোক